বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র 50 বছরেরও বেশি সময় ধরে তিনি একাধারে অভিনয় করছেন। সেই ছোট্টবেলায় রবীন্দ্রনাথের ডাকঘরে প্রহরীর চরিত্রে অভিনয় শুরু। সেই থেকে অভিনয় দিয়ে দর্শককে আনন্দে ফাঁসিয়েছেন, কাঁদিয়েছেন আর হাসিয়েছেন। অভিনয় দিয়ে অর্জন করেছেন মানুষের ভালোবাসা। তবে বর্তমানে দেশের গুণী চলচ্চিত্রে মানুষটি সময় কাটছে ঘরে শুয়ে বসে, ছবিতে কাজ করছেন না বছর তিনেক হল। নিকট অতীতে পা পিছলে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান, তিনটি সেলাই দিতে হয়। অতঃপর কোথায় এবং কেমন আছেন তিনি, তারই বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। চলে যাব মূল ভিডিওতে। এর ফাঁকে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দেব আরও এমন কিংবদন্তি তারকাদের সর্বশেষ অবস্থা। শুরু করছি এবার মূল আলোচনা। প্রবীর মিত্রের জন্ম 1943 সালের 18ই আগস্ট চাঁদপুরের নতুন বাজারে। পৈতৃক নিবাস কেরানীগঞ্জের সাক্তায়। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চায় যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে সেই সময় অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে ওই পরিচালকের জলছবি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর টানা 5 দশকে অভিনয় করেছেন অসংখ্য বাংলা চলচ্চিত্রে, তাতে অর্জন করেছেন তুমুল খ্যাতি, কুড়িয়েছেন অশেষ ভালোবাসা। অভিনয় ক্যারিয়ার চলাকালীন সময়ই তার স্ত্রী মারা গেছেন 2000 সালে। 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট ছেলে আকাশ মারা গেছে 2012 সালে। বড় ছেলেকে নিয়ে সেগুনবাগিচায় থাকলেও মেজ ছেলে আর মেয়ের বাসায়ও তার যাওয়া আসা আছে। বর্তমানে প্রবীর মিত্রের সময় কাটছে সেগুনবাগিচার বাড়িতে। বই আর পত্রিকা পড়ে তিনি সময় কাটাচ্ছেন। কয়েক মাস আগে টেলিভিশন দেখার অভ্যাস থাকলেও ভাইরাসের এই সময়ে পরিবেশের সবাই তাকে টেলিভিশন থেকে দূরে রেখেছেন। তবে সবাই মিলে বসলেই তিনি টিভির সামনে বসেন। দীর্ঘদিন ধরে ভুগছেন আর্থারাইটিসে, হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরো হন না। এইরকম চার দেয়ালে বন্দি ও প্রায় নিঃসঙ্গ জীবনযাপন করছেন তিনি। এরই মাঝে মাথায় আঘাত পেয়ে দিতে হয়েছে 3-3টি সেলাই। তার বড় ছেলের বউ সোনিয়া জানিয়েছেন অস্টিওপোরেসিসে ভুগছেন তার শ্বশুর, তার হাড়ে ক্ষয় ধরেছে, এখন আর ঠিকমতো হাঁটতে পারেন না, মাঝে মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, আবার কদিন ভালো থাকেন, কারো সাহায্য ছাড়া এখন আর চলতেও পারেন না, ইদানিং কানেও কম শুনছেন। কিছুদিন আগে প্রবীর মিত্রই বলেছিলেন, আমি ক্লান্ত, লাঠিতে ভর করে হাঁটি, এই অবস্থায় সিনেমায় কাজ করা যায় না, তাই সারাদিন বাসায় থাকি, চিকিৎসকের সঙ্গে দেখা করা ছাড়া বাইরে আর বেরিয়ে হয় না। বর্তমানে দেশে ভাইরাস পরিস্থিতি ভয়াবহ, সেটা প্রবীর মিত্র জানেন না, পরিবারের মানুষরা তাকে সেই সব জানায়নি। তবে ভাইরাস নামে যে দেশে কিছু একটা এসেছে এটা তিনি জানেন। সোনিয়া বললেন, আমরা জানাতে চাইনি কারণ তিনি ভয় পাবেন, যদিও তিনি মানসিকভাবে বেশ শক্ত। ঢালিউডের একসময়ের ব্যস্ত অভিনেতার ব্যস্ততাগুলো এখন কেবলই অতীত। আগে সময় পেলে বিকেলে ছুটতেন FDC-তে, সহশিল্পীদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাতেন, এখন আর তা হয় না। যেই চলচ্চিত্রের জন্য জীবনের সবটুকু ব্যয় করেছেন, সেখানকার 2-1 জন ছাড়া কেউই তার এখন আর খোঁজ নেয় না। প্রবীর মিত্র বলেন, আগে সবার সঙ্গে দেখা হতো, কথা হতো, এখন মাসের পর মাস অনেকের সঙ্গে দেখা হয় না, কথাও হয় না, এটা সত্যি পীড়া দেয়। আমার সবাইকে দেখতে ইচ্ছে করে, তাদেরও হয়তো ইচ্ছে হয়, কিন্তু দেখাটা আর হয়ে ওঠে না। যাই হোক, সব কিছু মেনে নিতে হয়। চলচ্চিত্র শিল্প সমিতি থেকে মাঝে মধ্যে লোক যান তার সঙ্গে দেখা করতে, খবর নেয়ার জন্য, এছাড়া আর কেউই খবর নেন না, ফোনও করেন না। তিনি এক ভীষণ কাজ পাগল মানুষ ছিলেন, কেউ ডাকলেই চলে যেতেন কাজ করতে, তবে কাজ শেষে দাদা বলে মুখের খাতির দেখিয়ে বঞ্চিত করতেন তাকে পারিশ্রমিক থেকে। প্রতিভা এবং পরিশ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক না পাওয়া এই অভিনেতা বর্তমানে ভীষণ আক্ষেপের সঙ্গে জীবন কাটাচ্ছেন। 2019 সালেও তিনি ভাড়া বাড়িতে থাকতেন, তবে তারপর খুব সম্ভবত আবাসনের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে কিছু সাহায্য পেয়েছেন। প্রবীর মিত্রের সেগুনবাগিচার বাসার প্রধান ফটকে আল্লাহ ও কালেমা তাইয়েবা লেখা আছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেছেন, ভালোবেসে অজন্তা মিত্রকে বিয়ে করেন, তিনি মুসলিম ছিলেন আর তার ছেলে মেয়েদের মুসলিম ধর্মের রীতিতেই মানুষ করেছেন, যেহেতু কোনো ধর্মের প্রতি আমার অশ্রদ্ধা নেই তাই আমিও নিষেধ করিনি, সেই হিসাবে বাসায় আমি একমাত্র হিন্দু, বাকিরা মুসলিম। যদিও কখনো কখনো তিনি মুসলিম হয়ে বিয়ে করার কথাও বলেছেন। প্রিয় ভিউয়ার্স, বর্তমান বাংলা সিনেমায় প্রবীর মিত্রকে আপনি কতটা মিস করেন? তার মতো অভিনেতা এই বাংলায় আবার আসবে কি, আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন,
তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।